তো আমরা এখন চলেছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের পথে। কালকে আমরা এই হোটেলটাতেই ছিলাম, এটা এই গেস্ট হাউসেই ছিলাম, এটা হোটেল নয় গেস্ট হাউস। তো কমফোর্টেবল স্টে, রাত্রিরে ঘুম টুম ঠিকঠাক হয়েছে, এসি চলেছে একদম পারফেক্টলি। যদি এসির সারা রাত্রির দরকার হয়নি, কারণ রাত্রির দিকে একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট সেটা বাদে বাকি সবই ঠিকঠাক চলেছে। তো এখন আমরা বেরোচ্ছি ঝাড়গ্রামের সাইট সিন করতে। আজকে আমরা মেনলি ঝাড়গ্রামই ঘুরবো, কালকে আমরা যাবো অন্য জায়গায়। তো চলো গ্র্যাজুয়ালি রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি কথা বলি। তো আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি, আপাতত আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা এগোবো আমাদের আজকে সাইটসিং এর দিকে। মিডিয়া মিডিয়া আকাশ, বৃষ্টি হতে পারে, মনসুন সিজন, ঝাড়গ্রামে তো এসেছিলাম মনসুন উপভোগ করবো বলে। তো চলো বাকিটা তো যেতে যেতে কথা। আপাতত ব্রেকফাস্ট করলাম, কিন্তু এত রাস্তার মধ্যে এত ভিড় হয়ে আছে, ওখানে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ওখানে খুব একটা ভিডিও করার মতন অপশন ছিল না। তো ব্রেকফাস্টে আমরা পুরি সবজি আর ছানা পোড়া খেলাম, দুর্দান্ত ছানা পোড়া। মেদিনীপুরে এলে ছানা পোড়া এখানকার লোকাল ফুড, এইগুলো সবসময় খাবে, মানে এখানকার লোকেদের রান্না কিন্তু মানে বাঁধিয়ে রাখার মতো রান্না, খুব ভালো খেলাম। আমরা এখন চলেছি বাকি সাইড থেকে, আমাদের সঙ্গে আছে বাবারদা আমাদেরকে পুরো আজকে ঝাড়গ্রামটা ঘুরিয়ে দেখাবে। আমি বলেছি বেশ বেশ জায়গা দেখাতে, যাতে আমার পরিবারটা দেখতে পাই। চলো আপাতত আমরা মেন ঝাড়গ্রাম সাইটসিং এর দিকে যাচ্ছি, একটু বাদেই আমরা জঙ্গল দেখতে পাবো, এটা মেন অ্যাট্রাকশন আমাদের ঝাড়গ্রামের আসা। যদি সামনে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে মানে রেডি, আমরা সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, দেখতে একটু চলো। উত্তরে কংসাবতী, দক্ষিণে সুবর্ণরেখা, সাথে জঙ্গল, হাতি, বহু পুরনো মন্দির, রাজবাড়ি, ওয়াটারফল এবং বহু ট্যুরিস্টদের শান্তির ঠিকানা এই ঝাড়গ্রাম। 4 এপ্রিল 2017 সালে পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত হওয়ার পর থেকে ঝাড়গ্রাম একটি ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট হিসেবে আখ্যা পায় এবং পশ্চিমবাংলার এটি 22 নম্বর ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম কিন্তু ছোটনাগপুর মালভূমিরও একটি অংশ। যদিও আমরা বর্ষাকালে এসেছিলাম, কিন্তু ঝাড়গ্রামে গেলে কিন্তু এক একটা ঋতু এক এক রকমভাবে উপভোগ করা যায়। ঝাড়গ্রামের সাইটসিং এর প্রথম দিন আমরা এসে প্রথমেই পৌঁছালাম চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে। তো আমরা এখন চলেছি চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের পথে। তো কিছুটা হাঁটা আছে বলে মা এলো না, মার কোমরে আর্থারাইটিস আছে, মা খুব একটা বেশি হাঁটতে পারে না। তো আমরা তিনজনেই চলেছি কনকদুর্গা মন্দির দেখতে। সুন্দর জায়গা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা বানানো, দু সাইডে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা কনকদুর্গা মন্দির দেখব, ওখানে ডুলুং নদী দেখব। চলো
ঝাড়গ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর ধারে অবস্থিত চিল্কিগড় কনকদুর্গা মন্দির। মনে করা হয় এই মন্দির তৈরি করা হয় 1348 সালে, তবে এখন সেই পুরনো মন্দির পুরোটাই ভগ্ন, তার জায়গায় গড়ে উঠেছে নতুন মন্দির। গাড়ি রাখা স্ট্যান্ড থেকে মন্দির অবধি যেতে মোটামুটি 300 মিটার পার করতে হয়, সময় লাগে 5 থেকে 7 মিনিট। তবে এই পুরো 300 মিটার কিন্তু ঘন জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যে পাওয়া যায় বহু মেডিসিনাল প্লান্টস। কনকদুর্গা মন্দিরের সামনে এইটা হচ্ছে পুরনো মন্দির। আমার পেছনে এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির। এই গাছটা মন্দিরটা নিয়ে এখন এটা ভগ্ন প্রায়, তো সেই কারণে এই নতুন মন্দির। তো নতুন মন্দির স্থাপিত হয় 1994 সালে। তো আপাতত আমরা এখন যাব ডুলুং নদীর দিকে, গিয়ে ডুলুং নদী দেখব, দেখে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। ডুলুং নদীর সামনে বর্ষাকাল, জল ঘোলাটে একদম, মোটামুটি তোর আছে, মোটামুটি তোর আছে, বর্ষাকাল জল পুরো ঘোলাটে, কিন্তু মোটামুটি ভালো তোর আছে, টলটল করছে জল, ভালো লাগলো দেখে। এই না দেখতে পাচ্ছো কেন, এটা উইয়ের ডিপি, ওই যে আমরা পড়েছিলাম না বাল্মীকিকে পুরো ইউনিয়ের ডিপিতে ঢেকে দিয়েছিল এবং সেখান থেকে শুধু রাম নাম আসছিল, এই হচ্ছে সেই ইউনিয়ের ডিপি, দেখো ভর্তি ইউনিয়ের ডিপি। হ্যাঁ এই জঙ্গলে সব বর্ষাকালে ইউনিয়ের ডিপি। হ্যাঁ জঙ্গলের মধ্যে ঢুকলে কত রকমের জিনিস দেখা যায় বোঝা যায়, হ্যাঁ সেটা যে না ঢুকেছে সে বুঝতে পারবে না। হ্যাঁ চলো পেয়ে গেছি। কেমন লাগছে ঘুরতে? খুব ভালো। আমি তোমাদেরকেও জিজ্ঞেস করছি কেমন লাগছে ঘুরতে। আমরা আছি কনকদুর্গা মন্দিরে, চিল্কাগড় কনকদুর্গা মন্দিরের সামনে। আমাদের এই ট্রিপ কেমন লাগছে কিন্তু জানিও। একদম। তো কনকদুর্গা মন্দির দেখলাম, ডুলুং নদী দেখলাম, কিন্তু চিল্কাগড় রাজবাড়ির দিকে যাওয়া গেল না, কেন রাস্তা ডুলুং নদী এতটা স্লোথ হয়েছে বর্ষাকালে, রাস্তার উপর দিয়ে ডুলুং নদী যাচ্ছে, তো গাড়ি যাওয়াটা ওখানে সেফ নয়, তো যে কারণে আমরা ইয়ে রাস্তাটায় যেতে পারলাম না, চিল্কাগড় রাজবাড়ির রাস্তাটা। এবার আমরা চলে যাচ্ছি অন্যদিকে। কোথায় যাবো দাদা, খবর না আমরা কিস গার্ডেন, এটা আচ্ছা এরপরে আমরা যাবো কিস গার্ডেন। চলো তাহলে যেখানে আমাদের বাবুদা নিয়ে যাচ্ছে আমরা সেখানে যাই, তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাই। চলো তো আমরা দাঁড়িয়ে আছি কিস গার্ডেনের সামনে। এটা সুন্দর ফুলের বাগান, এখানে মেনলি গোলাপ ফুলের চাষ হয়। তো চলো ভেতরে গিয়ে দেখি।
চিল্কিগড় কনকদুর্গা মন্দির ও ডুলুং নদী দেখে আমরা পৌঁছালাম আমাদের পরের গন্তব্য ক্রিশ গার্ডেনের সামনে। খুব সুন্দর করে সাজানো একটি বাগান, গাঁদা ফুল ও গোলাপ ফুলের চাষ করা হয়ে থাকে এই বাগানে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, আমরা যার মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দর বাগান, নানান রকম ভাবে সাজানো, সুন্দর গাছ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, চারিদিকে শুধু সবুজ দিয়ে সাজানো। হ্যাঁ, সবুজের রঙগুলো একটু অন্য সেরে, মানে খুব ভালো লাগছে আর কি। মানে নানান রকম জায়গায় গিয়ে গিয়ে যখন এরকম কিছু জায়গায় আসা যায়, তখন জিনিসটা ভালোই লাগে, খারাপ লাগে না। চারিদিকটা কেমন সুন্দর। এখানে রয়েছে বাচ্চাদের মনোরঞ্জন করার মতন কিছু অ্যাক্টিভিটি, যেখানে এলে কিন্তু বড়রাও বাচ্চা হয়ে যায়। রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা, যেখানে নানা রঙের পাখি দেখা মেলে। রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম সেন্টার, যেখানে কিছু রংবেরঙের মাছও দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। এরপর আমাদের গাড়ি এসে পৌঁছালো ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামের সামনে। আমরা এখন চলেছি ট্রাইবাল মিউজিয়ামের দিকে। তো এইটা হচ্ছে সেই ট্রাইবাল মিউজিয়াম, ঢোকার রাস্তা। তো আমরা এখন ভেতরে ঢুকবো ট্রাইবাল মিউজিয়ামে, গিয়ে দেখি ওরা কী কী জিনিস রেখেছে। তো সেইগুলো তোমাদেরকেও দেখাবো, চলো। এই জায়গাটা যে মেনলি একটা, তোমরা যদি দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে একটা স্টেডিয়াম টাইপের, মানে পোডিয়াম টাইপের। নানা রকম সেমিনার যা হয় সেটা এখানে পুরোটা কাভার আপ হয়, এই জায়গাগুলোতে লোকেরা বসে। আর এই আমি যেখানে দাঁড়িয়ে আছি বা রাইট যেখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সর্ট অফ আ পোডিয়াম বা স্টেজের মতো। তো আমরা মেনলি মিউজিয়ামটার ভেতরে ঢুকছি, ভেতরে খুব একটা কথা বলবো না, দেখিয়ে দিই। এই মিউজিয়ামে আমরা দেখতে পেলাম ঝাড়গ্রামের আদিবাসীদের কিছু ব্যবহার্য জিনিস ও নানা বাদ্যযন্ত্র। Thank you.
এটা মেনলি একটা মিউজিয়াম যেখানে নানান রকম জিনিস তৈরি করে এরা রেখে দিয়েছে সাঁওতালদের জীবিকা কীভাবে চালাতো এইসবের জন্য। দেখে ভালো লাগলো, ছোট্টখাটো জায়গা। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। যদিও শুনেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে আজকাল ঢুকতে দেয় না, ঢুকতে না দিলেও বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। চলো এর পরের গন্তব্য ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি। বাংলা চলচ্চিত্রের বহু সিনেমাতে দেখা গিয়েছে এই রাজবাড়ি, তবে এখন ভিতরে ঢোকা বন্ধ, তাই বাইরে থেকেই দেখলাম। তো বুঝতেই পারছো আমরা কোথায় আছি? আমরা সামনে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম রাজবাড়ির। যারা যারা রিসেন্টলি খুব মানে কদিন আগেই দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমাটা দেখেছো আবির চট্টোপাধ্যায়, তারা নিশ্চয়ই এর সঙ্গে এটাকে রিলেট করতে পারছো। এই রাজবাড়িতেই শুটিং হয়েছিল দুর্গেশগড়ের গুপ্তধনে। এই হচ্ছে ভেতরে ঝাড়গ্রাম রাজবাড়ি। আগে তাও ভেতরটা ঢুকে নাগ মন্দির, ওদের যিনি গৃহদেবতা আছে তাদের মন্দির ফন্দির সব দেখা যেত, এখন ঢুকতে দেয় না। না তো এখন ইদানিংকালে এখানে ঢোকা বন্ধ, এটা আফটার কোভিডই এটা হয়েছে। তা আপাতত গেটের সামনে থেকেই আমরা দেখছি মোটামুটি। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো গেটের সামনে থেকেই আমরা দেখছি। তো ভেতরে গাছগাছড়ার মধ্যে দিয়ে কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে এটা হচ্ছে রাজবাড়িটা। এর পরে আমরা গেলাম ঝাড়গ্রাম রাজবাড়ির কুলদেবী সাবিত্রী দেবীর মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ থাকাতে বাইরে থেকেই দর্শন করতে হলো, তাই তোমাদেরকেও বাইরে থেকেই দেখালাম। আমরা দাঁড়িয়ে আছি সাবিত্রী মন্দিরের সামনে, কপাল খারাপ, সারাদিনটা দেখে এসেছি, এখন বন্ধ, বিকেল 6টায় খুলবে বলছে। তো 6টার সময় আমি জানি না আমরা পারবো কিনা। তো বাইরে থেকে দেখালাম মেনলি ঝাড়গ্রাম রাজবাড়ির যিনি কুলদেবী তার মন্দির এটা। এটা এখানে সাবিত্রী, মা সাবিত্রী নামে ডাকা হয় এবং দেবী দুর্গা রূপে এনেকে পুজো করা হয়। এখানে একটা সুন্দর গল্প বলা আছে যে রাজস্থানের এক রাজা সর্বেশ্বর সিংহ পুরী জগন্নাথ মন্দির দর্শন করে এখানে আসে, এবং সেই সময়কার মল্ল যে রাজা ছিল, রাজা ছিলেন, তাকে মানে পরাজিত করে মল্লদেব উপাধি নেয়। এই স্বপ্নাদিষ্ট হয়ে পরে স্বপ্নাদিষ্ট হয়ে প্রস্তর নির্মিত দেবী মন্দিরটি স্থাপন করেন। মানে এইখানে দেবী মূর্তিটি প্রস্তর মানে পাথরের তৈরি স্থাপন করেন। মন্দিরটি পশ্চাতে বৃহৎ পুষ্করণী খননকালে থেকে পুরাতাত্ত্বিক নিদর্শন মেলে। আচ্ছা, মানে মন্দিরের ভেতরে মন্দিরের পেছন দিকে একটি পুষ্করণীতে যখন পুরাতাত্ত্বিকরা যখন খনন করে তখন ওখান থেকে এই রকম অনেক রকম কিছু রেফারেন্সেস পাওয়া যায়। 1200 সাল থেকে মানে 1200 সাল থেকে এই মন্দিরে পুজো সাড়ম্বরে করে আসা হচ্ছে, আর তোমাদেরকে বললাম এখানে দেবী দুর্গা রূপে পূজিত হন। এখন আমি চলেছি যেখানে, সেটা হচ্ছে জাস্ট এই যে সাবিত্রী মন্দির, তোমরা দেখতে পাচ্ছ এই পেছনে সাবিত্রী মন্দির। এই সাবিত্রী মন্দিরের ঠিক পেছন দিকে যে ঝিলটা বলছিলাম, যেখানে প্রত্নতান্ত্রিকরা অনেক রকমের কিছু এভিডেন্সেস খুঁজে পায়। হ্যাঁ, তো এই হচ্ছে সেই ঝিলটা, একদম লোকালি ইউজ করা হয় এই ঝিলটা। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, আর এটা হচ্ছে সেই ঝিল যেখান থেকে অনেক রকমের নিদর্শন পাওয়া গেছে। তো এই ছিল আমাদের আজকে সাবিত্রী মন্দির দর্শন। বন্ধ আছে, কপাল খারাপ, অনেকগুলো জায়গা ঘুরে আসছি, তবে এরপরে দেখা যাক কোথায় যাবি। তো বাবুদা, এখন কি আমরা খেতে যাবো? তাহলে আমরা এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে আর এক দুটো জায়গা আছে যেগুলো দেখে আমরা ব্যাক টু হোটেল। আজকে প্রচণ্ড হিউমিড, মারাত্মক ঘাম হচ্ছে, যদিও কালকে রাত্রিরে অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে প্রচণ্ড হিউমিড হয়ে আছে, মারাত্মক লেভেলে ঘাম হচ্ছে। তো চলো, ঘুরতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। সমস্ত কিছু মোটামুটি দেখে আমি
আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামের বাঙ্গারা গার্ডেন রিসোর্ট গার্ডেন রেস্টুরেন্টে দাদা। তো খাওয়া দাওয়ারের কোয়ালিটি এখানে রয়েছে খুব ভালো, এখানেই আমরা খাবো আর কি। তো দেখি কী খাবার পাওয়া যায়, সেই অনুযায়ী খাবার অর্ডার করবো। মিষ্টি দইটা আছে, মিষ্টি দই খাওয়া এখানে শালপাতায় খুঁজে দেওয়া হয়, কোনো রকম কোনো থার্মোকলের প্লেট বা অন্য কোনো প্লেটের কোনো ব্যাপারই নেই, গোয়া শালপাতার মধ্যে খেতে দেয়, সেটা খুব ভালো। এবার আমরা দেখি খাওয়া দাওয়া পাওয়া যায় সেই অনুযায়ী। আমাদের খাবার এসে গেছে, খিদে পেয়েছিল তো খেতে আরম্ভ করে দিয়ে তোমাদের বলিনি, আমরা দেখিয়ে দিই যে আমরা খাবার অর্ডার দিয়েছি। ঠিক আছে, চলো। নাম হচ্ছে ভাত, আলু ভাজা, আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে পোস্তর বড়া, আমি একটু খেয়ে নিয়েছিলাম, রাই একটু খেয়ে বলো কেমন খেতে পোস্তর বড়াটা। বেশ ভালো খেতে। ইনফ্যাক্ট আমারও তাই মনে হলো, এখানে হচ্ছে ডাল, আলু পোস্ত, একটা সবজি, এটা হচ্ছে একটা সবজি, আর এর সাথে আমরা নিয়েছি মাটন। তো মাটনের টেস্টটা দেখতে হবে কেমন। তবে একটা কথা বলছি, এই পোস্তর বড়া কিন্তু কলকাতার অনেক, আমি রেস্টুরেন্টে এরকম টেস্ট হয় না, আমি এই জায়গাটার নাম আগে শুনেছিলাম, আমি খেতে এলাম, হাইলি রেকমেন্ডেড। দুপুরবেলা হালকা ফুলকা বাড়ির খাওয়ারের জন্য হাইলি রেকমেন্ডেড, এর থেকে ভালো খাবার লাগে না। তো চলো মাটনটা আসুক, চলো তোমাদের মাটনটা দেখাচ্ছি। ঝাড়গ্রামের বাঞ্জারা রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা কিন্তু সত্যি খুব মুগ্ধ হলাম। গুণমান ও পরিমাণ কিন্তু খুবই ভালো, ঝাড়গ্রামে এলে কিন্তু এই জায়গায় খাওয়াটা মাস্ট। খাওয়া দাওয়া সেরে মেয়ের আবদারে আমরা গিয়ে পৌঁছালাম ঝাড়গ্রাম জুলজিক্যাল গার্ডেনে। এনার ডিমান্ডে আমরা এখন জঙ্গলমহল জু গার্ডেনের সামনে। দেখলাম কিছু চেনা অচেনা প্রাণী, ভালো সময় কাটলো কিন্তু। তুমি জুলজিক্যাল গা, তুমি জু দেখছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। চলো, এই দেখো কত নীল গাই দেখেছো,
चल 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 আস্তে 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 কত ল্যাবিট কত ল্যাবিট কত ল্যাবিট ঝাড়গ্রাম লোকাল সাইট সিন আছে, শেষ হলো এখন এই মুহূর্তে। তোমাদেরকে সবকটাই দেখালাম, লাস্টে জুটা দেখানো ছিল সেটাও দেখিয়ে দিলাম। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আমাদের এই ঝাড়গ্রামের লোকাল সাইট সিন, তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে, কমেন্ট করো প্লিজ। তোমাদের কাছ থেকে ভিউয়ে খুব সাড়া পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব তো করছো না। প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরোটা দেখো, বাকিটা আমার পেছনে লোক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাদের চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। পরের এপিসোডে ঝাড়গ্রামের একটু বাইরে, কালকে ইচ্ছে আছে আমরা একটু বেলপাহাড়ির দিকে যাব। তো আমরা জাস্ট দুদিনের জন্য, মানে শনিবার রোববারটা এখানে থাকবো বলে জাস্ট এসেছিলাম। তো শনিবারটা ভালোই কাটলো আমাদের এখানে, সারাদিনটা বেশ ভালো ঘুরলাম, ভালো কিছু খাবার খেলাম। মা আর মেয়ে, তুমি কি তোমরা সবাই এনজয় করেছো? তো দারুন দারুন। মা কি করে দারুন বললো, যাই না গাড়ি থেকে একবারও না নেবেই নেবে। আমার পাশে বাবারটা বসে আছে, দারুন ভাবে দেখিয়েছে। দাবার নাম্বার ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঝাড়গ্রাম এলে এখানে দাদাকে একটা ফোন করবে গাড়ির জন্য। খুব দারুণ হাত, দারুণ ভদ্র ব্যবহার, আর প্রত্যেক কটা স্পট গিয়ে গিয়ে দেখা, এটাই হচ্ছে সব থেকে মেন কথা, কোনো বিরক্তি নেই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য এনজয় ট্রাভেলিং। আমাদের ওই দিনকে রাত্রে ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিকেন পকোড়া, খাবার খুব ভালো ছিল।